যে আপনারা সবাই জানেন যে আলম ভাই দুবাই গিয়েছিল তার ব্যক্তিগত কাজে, তো সেখান থেকে আসার পরে সে একটু অসুস্থ, প্লাস সে আরেকটা আসনের মনোনয়নপত্র জমা দিবে। তো আমরা বগুড়া নন্দীগ্রাম কালু চার আসন থেকে মনোনয়নপত্র জমা দিলাম। তো আমরা এবার স্বতন্ত্র থেকে করতেছি না, কারণ আপনারা জানেন যে বিগত আলম ভাই এই যে কালুতে যে ভোট করলো উপনির্বাচন, তারপর হচ্ছে যে 17 আসনের যে ভোট করলো, তার হচ্ছে যে আপনার প্রার্থিতা বাতিল করে দেয়। তো প্রার্থিতা বাতিল করার কারণ একটাই, যে 1% স্বাক্ষরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সে কারণে বাতিল করে দেয়। এই জন্য আমরা ওই রিস্কটা না নিয়ে এবার একটা দল থেকে দাঁড়ালাম। দলটি হচ্ছে জোটের দল বাংলাদেশ কংগ্রেস। সে আমাকে বললো যে আরেকটা মনোনয়নপত্র সে অনলাইনে জমা দিচ্ছে। হ্যাঁ, ও এই বিষয়টা বলতে কি একতারায় আমরা, যেহেতু একতারা নিয়ে আলম ভাই বিগত অনেক মানে টানা দুইবার ভোট করলো, কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ওনারা মানে আলম ভাইকে দেওয়ার আগেই আরও একজনকে নাকি নমিনেশনটা দিয়েছিল, সেটাও ওনার হচ্ছে যে চেঞ্জ করে নিয়েছে। তাহলে আলম ভাই কোন পার্টি থেকে? তাহলে আলম ভাই এখন জোটের পার্টি বাংলাদেশ কংগ্রেস থেকে ভোট করতেছে। বাংলাদেশ কংগ্রেসের, বাংলাদেশ সুপ্রিম পার্টির একটা জোট? না না না, এটা হচ্ছে যে কংগ্রেসের জোট, বাংলাদেশ কংগ্রেসের জোটের পার্টি। সুপ্রিম পার্টি ওটা ভুলবশত তার মানে অনেক আগে একজনকে নমিনেশন দিয়েছিল, সেটা জানতো না, ওই জন্য ওটা ক্যান্সেল করা হয়েছে। হ্যাঁ, সে বলছিল যে কখন ভোট করবে না, কিন্তু বিষয়টা হচ্ছে সে আসলে চায় যে গরিব মানুষের যে একটা কথা বলার সংসদে যায়, যদি কথা বলতে পারে, তার কারণে সে বারবার চেষ্টা করতেছে সে যাতে গরিব মানুষের সেবা করতে পারে, এটা হলো তার মূল লক্ষ্য। মীর আলম ভাইয়ের পক্ষে একটা কথাই বলতে চাই, এবং সবার ভোটারদের উদ্দেশ্যে মানে হীর আলম ভাই যে আসনে ভোট করতেছে সবাইকে বলবো যে আপনারা যদি সঠিক প্রার্থী খুঁজতে চান বা হীর আলমকে যদি আপনাদের ভালো লাগে, মানুষের অনেক সময় ভুল ত্রুটি থাকতেই পারে, হয়তো সে অতটা শিক্ষিত না এটা আপনারা সবাই বলেন, কিন্তু আমি যদি বলি তার যদি ভুলগুলো যদি ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে যদি সংসদে যাওয়ার যদি একটা জায়গা করে দেন, তাহলে মনে হয় যে আপনাদের অনেক কাজে আসবে, উপকারে আসবে। কি এমন ভুল করেছে হীর আলম যে আপনি ক্ষমা চাচ্ছেন? না, অনেক সময় হয় না, ভুল বলতে ওনাকে নিয়ে তো অনেক সমালোচনা হয়, সেই বিষয়গুলোই বললাম, ওটা তুললে তো অনেক একটা সিনেমাও হয়ে যাবে, দরকার নেই অতগুলো তোলা।